हेलो स्टूडेंट्स तुमको बहुत बहुत स्वागत थ्रीडी आ गए नूआ भिडिय तो चलो आज आम जानवा ट्रांसफर्मेसन अफ जेनराल इक्वेस अफ प्लेन्स टू नर्माल फर्म ठीक अच्छे तो एरे देख ए कनसेप्ट लगे जो मुझे प्रिवियय भिड में पढ़े से ही कनसेप्ट यूज करी ठीक अच्छे तो सेमुक तो प्रिस्व भी, जाना दरकार ठीक थ्री डी जानवापी कम्प्लीट तुम्हें तो मुझे जिते भिड बने सबू देख

ঠিক তো তাহলে পাহে গিভেন কোণ থাকি গোটে জেনে ইকশন অফ প্লেন থাকি ঠিক তো আমি লিখে জেনে ইকয়েশন অফ প্লেন তো দেখো নিয়ে যাচ্ছি লেট দি ইকশন অফ প্লে জেনে লিখি দেছি জেলা অফ প্লেন বি ভাবিনিয় এক্স বি ওয়াই সি জেড

be the normal form of given equation of plane ঠিক এটা নেই বলি দেখো এবে দেখো ফার্স্ট প্লেন আও এটা যে লিখিছি এটা নরমাল ফর্ম লিখিছি তাহলে এই যে দুটো ইকুয়েশন লিখিছি এ দিটা ইকয়েসন গোটি প্লেন রয়ে এ দুটে ইকয়েসন গোটি প্লেন রয়ে বস খালি কোণ এতে ডিফরেস অফারেস হল এইটা জেনে রল ফর্মে অটা কেউ ফর্মে অস ইজ ইন কেউ ফর্ম নর্মাল ফর্ম ঠিক জেনে রল আর্মাল এইটা হি খালি এতে ডিফরেস অ তো দেখ আমি এই যে সেকেন্ড ইকয়েসনটা যে অমিতিবি লেখিপারি এলএক্স প্লস এম ওয়াই প্লস এন জেড মাইনস পি ইকাল টু কে লেখিপারি জিরো লেখি হব ঠিক তাপরে দেখ তো এ দিটা যে আমি কহিলা এবার জস্ট যে এটা ইকয়েসন জু লেখা হইছে সেটা দিইটা ইকয়েসন এটা গোটি প্লেন রি ইকয়েসন গোটি যে ফার্স্ট যে লেখা হইচি সেইটা সেই প্লেন রণ জেনে

ताहले ता गोटे रिलेसन पड़ी दिला। जे ए वन बाय ए टू इक्वल टू बी बी वन बाय टू इक्वल टू सी वन बाय सी टू इक्वल टू डी वन बाय डी टू तो मुझ कॉन्सेप्ट को ये यूज कर ची देखो ताहले देखो मु लेखी भी दे एज एज इक्वेशन वन एंड इक्वेशन टू रिप्रेजेंट्स सेम प्लेन গোটেই প্লেন ৰকুৱেচন বট খালী কোন ডিফাৰেন্স এটা দুইটা ফৰ্মে লেখা হেৰি সি ডিফাৰেন্স ঠিক ত আমি কিবা ৰিপ্ৰেজেণ্ট চেম প্লেন চ' মু লিখি পাৰিবি এ ৱান বাই এ টু ভাবিন ইজ এ ৱান বি ৱান চি ৱান আ ইজ এ টু বি টু চি টু আু ভাবিন হেল কেতেখিবি দেখ এ বাই এল ইৱান বাই টু

আমি খালি কন করি আমুকুক এই ফর্মে কনভর্ট করি কেউটা এলএক্স প্লস এম ওয়াই প্লস এন জেড ইকাল টু পি তাহলে ফর্মুলা বাহার করবা এল্র ফর্মুলা এম ফর্মুলা, এন রমুলা আউ কমুলা পি রমুলা এল এম এন আউ পি রমুলা আসে এল এম এন আ ফর্মুলা কমিটি থাক সে কেউ কেউটা ইউজ হয়ে আমাদের এ বি সি ডি মানে সে এল এম এন আি রো ফর্মুলা আসব সেটা ইন্টার্মস অফ কোণ আসব এ বি সি আউ ডি বিকজ আমাকে এবি সি ডি গিভেন অল কি পি গিভেন না ঠিক তো তাহলে সেইটা হি এ চেষ্টা করুি যে এ কোঁ করি মু এল্র ফর্মুলা বাহার করি এম রার করি এন র করি আউ পি রবি বাহার করবি ঠিক আছে তো দেখ কেতি বাৰ কৰিবা ভাবিন এটা কু গোটেই ইকুৱেচন দি থ্ৰী তাৰপৰা দেখ মই এটাৰ খালী তিনিটা ৰেচিঅ' নেওি এ বাই এল বি বাই এম চি বাই এন এটা কুকু লেখি পাৰিবি দেখত এমি লেখি পাৰিবি না এ স্কোৱাৰ প্লছ বি স্কুৱাৰ প্লিৰ্ ডিভাইডেড বাই কেতে এল স্কুৱাৰ প্লছ এম স্কেৰ প্লছ এন স্কুৱাৰ লেখি পাৰি নাই হ'ব লেখি তমে জানি জানিছ এটা এটা ইউজ কলি এটা অনুপাত সমানুপাত এ বাই বি ইকোল টু সি বাই ডি লে আমি কোণ লিখিপার ইকো টু এ স্কোয়ার প্লস সি স্কোয়ার বাই বি প্লস ডি স্কোয়ার রুট অভার পু সেমি তিনটে লে পি সমস্ত স্কোয়ার স্কোয়ারকে তার রুট ডিভাইডেড বাই তলে যেতে থাকি ডিনোমিনেটর তা স্কোয়ার কু এড করি তার রুট অভার হলো তো এর দেখ এল স্কোয়ার প্লস এম ওয়ান তাহলে আমি

আমি কয়া ফ্ৰম ইৱেশন থ্ৰী এণ্ড ইকুৱেচন ফ'ৰ মই এই দেখ কোন পাইপাৰিবি মই লেখিপাৰিবি এ বাই এল ইল টু বি বাই এম ইল টু চি বাই এন ইল টু পি বাই নট পি বাই ডি বাই মাইনছ পি ইকুৱেল টু এত লেখিদি লেখি হব না ভাব তো লেখি হব না লেখি হব কিনা এ তিনটা এ তিনটা এতর সাংে সঙ্গে বি সামান ঠিক এ তিনটা এত সান এ তিনটা এতর সাংে সান মানে এই সবু সবু টার্মু রেও সব সবুক ঠিক তাহলে আমি কোথাও লক্ষিপার দিইটা ইকয়েসন যদি আমি কম্বাইন করি লিখব অর কোয়াইপার ইকোয়েসন ফ্রম ইকয়েসন থ্রি আকয়েসন ফোর আমি কোথাও কনক্লুজন দিইপারা এ বাই এল ইকাল টু C বাই এ পি দিস ঠিক এবে দেখ এবার আমি দেখ কো আসব দেখ বাই এল মুখ রুট অভর অ্যা তো রুট অভর অনেক সামনে রো সিম্বল থাক প্লস মাইনস হল আগুন ইউজ করি বট মুাইনালস ্টেপরে ইউজ করে দেয় প্লস মাইনস যদি তুমি লিখেপ্রেম চাহোচ তাহলে বিখিলে চলব ঠিক আছে তো প্লস মাইনস দেখে তাহলে এ ইকাল টু প্লস কেতে এত লেখি হব না এ বি স্কোয়ার প্লস সি স্কোয়ার তাহলে এর আপনি এল ইকাল এ বাই প্লস মাইনস কেত

তাহলে সে তা ইউজ করি কি আমি নর্মাল ফর্ম লেখিপার এলএক্স প্লস এম ওয়াই প্লস এন জেড টু পি লেখি হব না লেখি হব ঠিক তাপরে দেখো এখানে গোটে ছোট জিনিস এবার ধ্যান দেওয়া পড়বে ফার্ট এটা যেতে লেখিছি তাকে ফার্স্ট তুমি নোট ডাউন করে দিও ঠিক আছে দেখো এতে গোটে বহ ইম্পর্টা নোট এইটা অনেক নোট হল আমি এল এম এন আউ পি ফর্মুলা আসিছি ତୁମେ ଯଦି ତାର ଡିନୋମିନେଟର ଦେଖିବ ତା ହରଟା ତା ହରରେ ଦେଖ ସବୁଥିରେ ଆମ ପାଖରେ ଗୋଟେ ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ସାଇନ୍ ସିମ୍ ଅଛି ସବୁଥିରେ ଏଥିରେ ବି ଗୋଟେ ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ସେଇ ବି ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ସେଇ ବି ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ସେଇ ବି ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ତ ଏବେ କ୍ୱେସ୍ଚ୍ଚନ୍ ଏଇଟା ଆସିଲା ଯେ ଆମେ ଏଥିରୁ ପ୍ଲସ୍ ମାଇନସ୍ କ'ଣ ଦୁଇଟା ୟୁଜ୍ କରିବା କି ଗୋଟେ ୟୁଜ୍ କରିବା ଆଉ ଯଦି ଗୋଟେ ୟୁଜ୍ କରିବା ତାହେଲେ କେଉଁଟା ୟୁଜ୍ କରିବା ଠିକ ସେଇଟା ଗୋଟେ କ୍ୱଶ୍ଚନ ଆସିଲା ଦେଖ ତ ସେଇଟା କେମିତି ଜାଣିବ তাগি হল প্রোসেস হল তমে বাকি সব ভুলে যা এল এম এন কু ভু সমস্তে পি কু দেখ পি হল পি কু দেখি কি হি ডিসাইড করিবা যে আমি ডিনোমিনেটর প্লস সাইন নেওয়া না মাইনস সাইন ঠিক তো কেমি জাঁয়া দেখ পি পিটা একচুয়ালি কি ইা পরপেন্ডিকুলার ডিস্টা মুছি নর্মাল ফর্মে পরপেন্ডি ডিষ্টা ফ্রম দি অজিন তাহলে ডিস্টান্স কেবে তো নেগেটিভ হুয়ে ডিস্টান্স কেবে নেগেটিভ হুয়ে কি নেগেটিভ হো ডিটা সব আমাকে কম হয়ে। পজিটিভ হয়ে তো তাহলে দেখ যদি উপরে দেখ এখানে তোমরা দেখে দে যদি ডি ভ্যালু ভাবিন পজিটিভ অ্যাঁ তো ডি ভ্যালু যদি পজিটিভ আছে তাহলে মাইনস ডি কম হব নেগেটিভ কি নাই মাইনস ডি কোণ হব নেগেটিভ তো আমক পি কোণ দরকার পজিটিভ দরকার বিকজ দ্যাট ইজ আওয়ার ডিষ্টা ডিষ্টা কে নেগেটিভ হব না ঠিক তো তাহলে তো ডি যদি পজিটিভ উপর যে লবটা সে কোণ হয়ে তো তাহলে আমি তবে কেউটা তলে যদি প্লস নেইয তাহলে তো ভ্যালু পজিটিভ উপর নেগেটিভ তো ফাইনাল রেজল্ট কোণ হয়ে বট আম দরকার পজিটিভ তো তাহলে সেই কেস রে যদি আমি তলে যদি প্লস নি যদি মাইনস নেওয়া তাহলে মাইনস মাইনস ক্যানসেল হয়ে সেই কেসে তো ফাইনাল রেজল্ট কম হব উপরটা কোণ নেগেটিভ আলে বি যদি নেগেটিভ সিম্বল নেওয়া তাহলে তো বিগেটিভ তো নেগেটিভ বাই নেগেটিভ মানে রেজল্ট ফাইনাল কজিটিভ ঠিক তো আমি কেখি নোট ইভ ডি ইজ গ্রেটর দেরো উই টেক পজিটিভ সাইন পজিটিভ সাইন ইন ডোমিনেটর নট পজিটিভ সরি পজিটিভ ভুল পজিটিভ কিনি কোণ আমি নেলা ডি পজিটিভ হলে উপরটা তো তোটা কোণ নেওয়া পড়বে নেগেটিভ সাইন তো কোণ লিখবা নেগেটিভ সাইন ইন ডোমিনেটর আখ যদি ডি নেগেটিভ হয়ে গলা যদি ডি নেগেটিভ হল ডি যদি নেগেটিভ হেলা পু সামনে কেউ সিম্বল অাইনস তাহলে আমার মাইনস সিম্বলটা কম হয়ে যি যদি নেগেটিভ হল মাইনস ডি কোথা মানে নিউমেরেটরটা পজিটিভ হল তাহলে তুমি নিজে কে তলে প্লস নেব না মাইনস তলে প্লস মাইনস প্লস অভিওসলি কিনা আমি কোণ দরকার দরকার পজিটিভ দরকার তো যদি নিউমেটর পজিটিভ হছি তাহলে তবে যদি আমি পজিটিভ নেওয়া সেই কেস্রে না পজিটিভ ডিভাইডেড বাই পজিটিভ রেজল্ট কেব পট যদি নেগেটিভ নেইয পজিটিভ ডিভাইডেড বাই নেগেটিভ কেজল্ট নেগেটিভ বুঝি হচ্ছে তো তাহলে আমি নেক্সট নোট কোণ লিখবা ইজ ল্যেস দেিরো উইটেক দেভাই ইন ডিনোমিনেটর ঠিক মনে রহব না নাই কোণ আমি মনে কোণ রাখবা যদি ডি পজিটিভ অলে তলে নেবা নেগেটিভ যদি ডি নেগেটিভ আছে তাহলে তলে ডিনোমিনেটর সাইন কোণ নেবা পজিটিভ মানে উল্টাটা পজিটিভ হেলে নেগেটিভ নেগেটিভ হলে পজিটিভ ঠিক বুঝি হলাম এবার চলো এই মানে ফর্মুলা ইউজ করি কি তোমাকে গোটে একজাম্পলবি বতাই দেছি যে তোমার ডাউট পুরা ক্লিয়র হয়ে যাবো আসে পুরা শিখি যালো আমি গোটে একজাম্পল করি দেখ এগে আমি এই ইকুয়েসন কু তার নর্মাল ফর্মে ট্রান্সফর্ম করবা তো কমিটি করা দেখ এটা কোয়েশ্চেন দিয়ে যে ট্রান্সফর্ম দিস ইকয়েসন টু নর্মাল ফর্ম ঠিক

ताप आम दरकार एल एम एन आउ पी दरकार बिकज नर्माल फर्म कौन एल एक्स प्लस एम वाई प्लस एन जेड इक्वल टू पी तो आम फास्ट कौन बाहर करवा फास्ट आम पी बाहर करदे कहीं कहीं आमको जो तो, जो आम रे प्लस माइनस सैन थाए से आम कौरे डीसाड करोट लिखिता से पी की पी को ही डिसाइड करवा ठीक अच्छे तो तालोले আমি পি বাহার করিয়া তো পি র ফর্মুলা কাইনস ডি বাই লা হলো তো মুি যে তোমর যদি ডিটা দেখিদব এতে কোণ অনেক দেখ পজিটিভ না নেগেটিভ পজিটিভ তাহলে আমি তবে কেউ নেগেটিভ সাইন তো মাইনস ডি বাই কত ফর্মুলা ইউজ করা এ স্কোয়ার প্লস রুট অভার ঠিক সো মাইনস মাইনস ক্যানসেল আমার কেতে ওয়ান বাই এ স্কোয়ার মিস

तो के माइनस सिक्स बे सेवेन तो ताल एल एम एन आउ पी बाहर करदे तो ये आम लिखा नर्माल फर्म टा हेन्स दि रिक्वे हेन्स दि रिक्वर नर्माल फर्म इच केल फर्म एल एक्स प्लस एम वाई प्लस एनजेड

তো তুমি ফার্ট কেউটা বাহার করারছি পি পি করিব। বাহার দেখি ফার্স্ট দেখিদব ডি সাইন কোণ অাইন পজিটিভ অ তাহলে ডিনোমিনেটর কোণ নেওয়া নেগেটিভ তো যা আমি পি রোমিনেটর সাইন নেই সেইটা এল্রেবি নেওয়া এম রেবি নেওয়া আউ এন রে নেওয়া তাপরে আমি সেল এম এন আটা পি র্যালু বাহার করেদ কি আমি আমার যে নর্মাল ফর্ম আছে সেই জায়গায় জস্ট খালি এল জায়গার এল এম জায়গার এম एन जगार एन आउ पी जगार पी भैल्यू पुट कर करदे ठीक अच्छे तो बहुत इजिली आम ये क्वेश्चन आनसर कर ठीक तो ये भिडियो येक्स्ट भिडर में पुणी आम आउ कि शिखा तो जदि भिडी तुमको भल लगी भिडटी लाइक वीडियो, तो तो वीडियो कर शेयर भी करो थैंक यू